আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয় দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস সম্পর্কে আজকে তোমাদের আমি আলোচনা করব। প্রোটোপ্লাজমে যে ঘন গোলাকার বস্তুটি আমরা দেখতে পেয়েছিলাম আমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষে, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস খেয়াল করে দেখো, নিউক্লিয়াস সাধারণত চারটি অঙ্গাণু দ্বারা গঠিত কিংবা চারটা অংশ রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার নিউক্লিওলাস, নিউক্লিয় কাগজ, ক্রোমোটিক তন্তু। আবারও বলছি শিক্ষার্থীরা, নিউক্লিয়াস সাধারণত চারটি অঙ্গাণু দ্বারা গঠিত, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয় কাগজ, ক্রোমোটিক তন্তু। আচ্ছা, এখন আমরা এই চারটি অংশ সম্পর্কে আলোচনা করব। নিউক্লিয়ার মেমব্রেন দেখো শিক্ষার্থীরা, এই পুরো নিউক্লিয়াসের মধ্যে বাইরে যে পর্দাটি রয়েছে সেটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেনে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রসমূহ দ্বারা খেয়াল করে দেখে ছিদ্রসমূহকে বলা হয় থাকে নিউক্লিয়ার রন্ধ্র, অর্থাৎ ছিদ্রসমূহকে কি বলা হচ্ছে, নিউক্লিয়ার রন্ধ্র। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার এই নিউক্লিয়ার পর্দার কাজ কি? নিউক্লিয়ার পর্দার কাজ হচ্ছে সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর সাথে যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে। আবৃত স্বচ্ছ দানাদার যে অংশগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে স্বচ্ছ দানাদার যে অংশ সমূহ সেটাই হচ্ছে নিউক্লিয় প্লাজম। আর এইটা খেয়াল করে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা কি থাকে, আটকানো থাকে, আবৃত থাকে। আচ্ছা, তবে এর কাজ হচ্ছে নিউক্লিয়াসের জৈবনিক কাজগুলো সাধারণত নিউক্লিয় প্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, নিউক্লিওলাস, এই যে পুরো নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার বস্তুটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে নিউক্লিওলাস। যে ঘন গোলাকার বস্তুটি এবং উজ্জ্বল সেটাকে আমরা কি বলতে পারি, নিউক্লিওলাস। আচ্ছা, খেয়াল করে দেখো, এই নিউক্লিয়াসের ভেতরে যে পেঁচানো পেঁচানো অঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ক্রোমোটিক তন্তু। সুতার মতো পেঁচানো অঙ্গগুলো সমূহ হচ্ছে ক্রোমোটিক তন্তু, এর প্রত্যেকটি টুকরাকে বলা হয়ে থাকে ক্রোমোজোম। আচ্ছা, তাহলে আমি আবারও বলতেছি, এই উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন, উদ্ভিদ প্রাণীর কোষের মধ্যে যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয় কাগজ, ক্রোমোটিন তন্তু, এই চারটি অঙ্গ দ্বারা গঠিত। মানবদেহের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল সাধারণত উদ্ভিদ কোষে থাকে না, এটি প্রাণী কোষে থাকে। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছাকাছি দুটি ফাঁপা নলাকার, অর্থাৎ মাঝখানে কিছু নাই, দুটি ফাঁপা নলাকার অঙ্গাণুই হল সেন্ট্রিওল। আচ্ছা, আমি আবারও বলতেছি, সেন্ট্রিওল উদ্ভিদ কোষে থাকে না, এটা সাধারণত প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, দুটি ফাঁপা নলাকার অঙ্গাণু হল সেন্ট্রিওল। এর কাজ হচ্ছে, প্রাণী কোষের কাজ হচ্ছে প্রাণী কোষ বিভাজনের সময় এস্টার গঠন করাই হচ্ছে মূলত সেন্ট্রিওলের কাজ। এস্টার গঠন করাই কি হচ্ছে, সেন্ট্রিওলের কাজ। এগুলো দেখতে অনেকটা এরকম টাইপের, এই যে এরকম নলের মতো ফাঁপা, ভেতরে কিছু নাই, তাহলে এদেরকে বলা হয়ে থাকে সাধারণত সেন্ট্রিওল। আচ্ছা শিক্ষার্থীরা, করোনা বেড়ে গেছে, তোমরা সবাই সর্বোত্তম চেষ্টা করবে বাসায় থাকার জন্য, বাসা থেকে নিজেদের বয়স্ক যে গুরুজন রয়েছে তারা যাতে এফেক্টেড না হয় কিংবা করোনা আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখবে। আচ্ছা, তোমাদের বাড়ির কাছ থাকবে